ইলন মাস্কের হাতে মালিকানা যাওয়ার আগে ব্লু টিক পাওয়ার জন্য টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হতো গ্রাহকদের। আবেদন যাচাই বাছাই করে দেয়া হতো ব্লু টিক। তবে গেল অক্টোবরে টুইটারের মালিকানা হাতে পেয়েই নিয়মে পরিবর্তন আনেন মার্কিন ধনকুবের। নভেম্বরের শুরুতে মাসিক $8 বিনিময়ে ব্লু টিক সার্ভিস চালু করে টুইটার। ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়িতে দিশেহারা হয়ে পড়ে টুইটার কর্তৃপক্ষ। সেই সব অ্যাকাউন্ট ভেরিফাই করতে না পারায় অল্পদিনেই সার্ভিসটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সোমবার ফের চালু হচ্ছে অর্থের বিনিময়ে টুইটারের ব্লু টিক সার্ভিস। নতুন করে চালু হওয়া সার্ভিসটি পেতে গ্রাহকদের মাসে খরচ করতে হবে আগের মতোই $8। তবে অ্যাপল ডিভাইস ব্যবহারকারী গ্রাহকদের গুনতে হবে $11। অবশ্য এই পার্থক্যের কোনো কারণ ব্যাখ্যা করেনি টুইটার কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে অ্যাপল অ্যাপ স্টোরের অ্যাপ্লিকেশন চার্জের সঙ্গে সমন্বয় করতেই অতিরিক্ত এই অর্থ আদায় করবে টুইটার। টুইটারের এই সার্ভিসে গ্রাহকদের ভেরিফাইড অ্যাকাউন্টে থাকবে ব্লু টিক চেকমার্ক, পাশাপাশি টুইট এডিটের সুযোগ পাবেন গ্রাহকরা। এছাড়া নাম পরিবর্তন কিংবা প্রোফাইল ফটো এডিট করতে পারবেন পছন্দ মতো। পাশাপাশি আপলোড করা যাবে 1080 পিক্সেলের ভিডিও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।